ভরা বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের খরস্রোতা পাটলাই নদী শীত মৌসুমে নীরব নিস্তব্ধ, নাব্য সংকটে অনেকটাই মরা গাঙে পরিণত হয়েছে। নদীর বুকে জেগেছে অসংখ্য ছোট বড় চর, স্থানীয়রা পায়ে হেঁটে পার হচ্ছেন নদী। সুনামগঞ্জের ট্যাকের ঘাট থেকে সোলেমানপুর পর্যন্ত দীর্ঘ 20 কিলোমিটার নদীর মধ্যে 12 কিলোমিটার নৌযান চলাচলের অনুপযোগী। পাটলাই নদীর উৎস মুখ ট্যাকের ঘাট থেকে ডাম্পের বাজার পর্যন্ত 3 কিলোমিটার অংশ স্থায়ীভাবে ভরাট। নাব্য সংকটের কারণে তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলি, কলাগাঁও শুল্ক স্টেশনে ভারত থেকে আমদানিকৃত কয়লা, চুনাপাথর নদীপথে আনতে গিয়ে বেশ বিপাকে পড়তে হয়। কাজ বন্ধ থাকাতে, মাল না নামাতে আমাদের অনেক লেবার, অনেক শ্রমিক না খাই আছে। যদি গাঙটা কোদানি হইতো তাহলে আমরা এলাকার মানুষ কোবুনেতে কাজ করতে পারতো। স্থানীয়দের অভিযোগ, এক্সকেভেটর দিয়ে নদী খনন কোনো কাজেই আসছে না, আর খননকৃত মাটি আবারও নদীতে ফেলে রাখায় ভরাট হয়ে যাচ্ছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ব্রিজের বাইটলে বান আছে একটা, এই যে না কাটতে ভিতরে কাটতেছে, কাটতে ভিতরে ঘুরতেছে, তাহলে মাটি লিয়ে জাগার মালি জাগাত পালাইতেছে। এক দুই বছরের ভিতরে কিন্তু তো মানে ওরা এই বন্যা হয়, পানি চুর হইলে পরে মনে করে বাবা মাটিতে ভরে আবার ভরে যাবো। যেগুলো মাটি খাড়া হইতেছে এগুলো মাটি দেও, এই নৌকায় কিন্তু চলতো না, আরও গভীরত্ব। তবে নৌবন্দর কর্মকর্তা বলছেন, দ্রুত ড্রেজার দিয়ে নদীর বেশি অগভীর অংশ কাটা হচ্ছে। এই মুহূর্তে এক্সকাভেটর দিয়ে কেটে এটা সচল করব, পরবর্তীতে এই চ্যানেলের মধ্যে ড্রেজার দিয়ে কেটে তারপরে এই চ্যানেলটা অনেক বড় করা হবে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পাটলাই নদীতে বেশি নাব্য সংকট দেখা দেয়। সময় সংবাদ, সুনামগঞ্জ।